গুলি বারুদ নহয়, এইবার এসিড আক্রমণের বলি হবলগা হয়েছে বিভিন্নজনে বিভিন্ন সময়ত। রাজ্যত এটার পাছত আনটো এসিড আক্রমণের ঘটনা, এইবার 15 বছরীয় যুবতীক এসিড আক্রমণ, ঢেকিয়াজুলির পাছত এইবার বরপেটাত, বরপেটার হর্থেমারির গোড়েমারিত এসিড আক্রমণ। হর্থেবাড়ী থানার অন্তর্গত গাদেহালিবাম গাঁওয়ার এগারী নবম শ্রেণীর ছাত্রীক করিলে এসিড আক্রমণ। ছাত্রীগুলো লক্ষ্য করে দলিয়ালে এসিড। এই আক্রমণত ছাত্রীগীর দেহর কেবাটাও অংশ এসিডে পুড়ি নিয়ে। ছাত্রীগীক বরপেটা ফকরুদ্দিন আলী আহমেদ চিকিৎসা মহাবিদ্যালয় হসপিটাল প্রেরণ করা হয়। প্রাপ্ত ঘটনা অনুসরি প্রেমর প্রস্তাব প্রত্যাখ্যান করার বাবে এই আক্রমণ যুবতীক। অভিযোগ অনুসরি কঁঠালভুড়ি গাঁওয়ার মেহের আলিয়ে করেছে এই এসিড আক্রমণ। মেহেরর প্রেমর প্রস্তাব নাকচ করেছিল যুবতীগিয়ে, যার বাবে মেহেরে এইদরে আক্রমণ করেছিল যুবতীগীক। মোর ভন্ডিজনী বয়স 15 বছর, তো আমার মাজদিয়া হাইস্কুল খেলপথারত বা এনজর উদ্যোগত ফাংশন চাবলে গেছিল। তারপরা আহতে রাতে মোটামুটি আনুমানিক 11টামান বজাত মেহের নামের লড়া এজনে তোর মুখত এসিড আক্রমণ করে, আর ফাংশন চাবলে যা পাতে লড়াজনে তো ভাবুকি দিছিল যে তুই আহার সময় তো কিবা বেলেগ ব্যবস্থা করিম, তোক মারি পেলাম। নিশা যুবতীগীয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে ঘরলৈ আহিছিল। ঘরলৈ আহি থকা অবস্থাতে সংঘটিত হয় এই আক্রমণের। ইতিমধ্যে যুবতীগীর পরিয়ালে মাছদিয়া আরক্ষী থানা দাখিল করেছে এজাহার। অভিযোগের ভিত্তিত গ্রেপ্তার অভিযুক্ত মেহের আলী। সম্প্রতি আঘাতপ্রাপ্ত যুবতীগী বরপেটত চিকিৎসাধীন। গ্রেপ্তারের পাছতেই মাছদিয়া আরক্ষী জেরা অব্যাহত রাখিছে মেহের আলীক। রাজ্যত এনেদরে এটার পাছত আনটো এসিড আক্রমণের ঘটনায় সৃষ্টি করেছে চাঞ্চল্যর। বরপেটার প্রদিগন্ত কলিতার সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ।